मार्किन धनकुबेर वारेन बाफेट बोलेन व्यवसाय केउ एकजन बड़ो गाछ लागाय बोलेई अन्यरा सेई छायाय निश्चिन्ते बसे। ৪৭ बछरेर बांग्लादेशे एमन बटवृक्षेर संख्या निहायत कम ना। तारा सफल व्यवसायी हयेছেন, शक्त हाते अर्थनीति पाहारा दिচ্ছেন, किन्तु तादेर पेछनेर गल्प जाने खूब कम मानुष। आर सेटी जानाते सबाइके आमंत्रण जमुना टेलिभिशनेर नतुन आयोजन দ্য বিজনেস উইথ রহিম স্টিল। साथे आछि आमि তৌহিদ হোসেন। दर्शक आमादेर अतिथि आज के तेमोनी सफल एकजन। आमादेर स्टूडियोते आसेन আনোয়ার ग्रुप अफ इंडस्ट्रीजेर ग्रुप व्यवस्थापना परिचालक मनोवार होसेन। स्वागत आमादेर स्टूडियोते। भालो आছেন? थैंक यू। আপনি কেমন আছেন? অবশ্যই ভালো আছি। কেমন লাগছে আপনার? সো ফার চমৎকার। আপনার প্রেজেন্টেশন ইজ ভেরি গুড। থ্যাংক ইউ। আমরা আলোচনাটা শুরু করতে চাই একটু আপনাদের পূর্বপুরুষের প্রেক্ষাপট থেকে। আমি যদি ভুল না করে থাকি, আনোয়ার গ্রুপের সেই ব্যবসার যে পরিধি সেটি ১৮৪ বছর আগে থেকে শুরু হয় সেই ব্যাপ্তি, এবং এখন এসে তিন পুরুষ ধরে বলা যায় আপনারা ব্যবসাটা কন্টিনিউ করছেন। নতুন আমরা ফোর্থ জেনারেশন এখন আসছে। তো বলা হয় যে যখন এরকম কয়েক পুরুষ ধরে ব্যবসা পরিচালনা করে তখন ম্যানেজমেন্ট এক ধরনের জটিলতা দেখা যায়, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটি হয়নি। আপনারা সবাই জেনারেশন ওয়াইজ খুব ভালো মতো ব্যবসা পরিচালনা করেছেন। এর পেছনের রহস্যটা কি? আমার মনে হয় যে একজনের প্রতি আরেকজনের রেসপেক্ট। আর আমি আমাদের জেনারেশনের কথা যদি বলি, আমার ভাইদের কথা যদি বলি, আমরা ছোটোবেলার থেকে একটা ওই জয়েন্ট ফ্যামিলিতেই আছি। আমার বাবারা ছিলেন জয়েন্ট ফ্যামিলিতে, আমরা এখন জয়েন্ট ফ্যামিলিতে। ওই একসাথে বেড়ে ওঠা এবং একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে যাওয়াটা, এটা আমাদেরকে এমনভাবে তৈরি করে রেখেছে যেন আমরা তিন ভাই যেন একই সুতোয় গাঁথা। আমাদের ছেলেমেয়েরাও ঠিক একইভাবে বড় হচ্ছে। আমার বয়স এখন প্রায় 50 পার হয়ে গেছে। আমরা এখনও তিন ভাই মিলে একসঙ্গে আমাদের বাচ্চাদেরকে নিয়ে ফুটবল খেলি। তো বাড়ির পরিবেশটা সাংঘাতিক স্ট্রং, সাংঘাতিক মধুর। এটাই আমার মনে হয় যে আমাদের বিজনেসে গিয়েও একই জিনিসটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এটাই বোধ হয় আমাদেরকে ধরে রাখছে একসঙ্গে। প্রত্যেক শুক্রবার আমরা একসঙ্গে খাই, মাঝে মাঝে আমি হয়তো বা রান্না করছি নিজেই, আমার ভাইরা এসে আমার সঙ্গে খাচ্ছে, ভাইরা রান্না করছে, তাদের ওয়াইফরা রান্না করছে, তাদের ফ্লোরে গিয়ে খাচ্ছি। এইভাবে বাবা যেভাবে, মা যেভাবে আমাদেরকে ওই বড় করেছেন, ওটার ভিতরেই আমাদের এই এক হয়ে থাকাটা ওদিক থেকে বীজ বোনা হয়ে যায়। নিশ্চয়ই অনেক ক্ষেত্রে মত পার্থক্য হয় ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তখন আপনারা কি করেন? আমরা খুব ডেমোক্রেটিক ওয়েতে আমাদের বিজনেসটা রান করি। মত পার্থক্য হবেই, অ্যান্ড এটাই অ্যাকচুয়ালি বেটার। আমার এটাই আরও সায়েন্টিফিক। যদি আমি যা বলে গেলাম আপনি মেনে গেলেন, এটা আপনাকে হেলদি না। তো এটা আমরা খুব প্রফেশনালি নেই। অ্যান্ড আমরা ডিসিশন মেকিংয়ে শুধু আমরা যে পরিবারের সদস্যরা মিলেই বিজনেস ডিসিশন নিচ্ছি তা কিন্তু নয়। যখন আমরা বিজনেস টেবিলে বসছি আমরা টোটালি প্রফেশনাল। আমাদের সাথে আরও প্রফেশনালস আছে, আমাদের সিএফও বসবে, আমাদের অন্যান্য সব ইউনিটের হয়তো বা সিওরা বসবে। কালেকটিভলি আমরা ডিসিশনগুলো নেই। তো এদিকে পার্সোনালাইজড কোনো ম্যাটার নয় এবং আমরা পার্সোনালি কোনো জিনিস নেই না। তো এরকম একটি জায়গা থেকে যখন আপনি ব্যবসা করছেন, পরিবারের সবাই ব্যবসা করে, পারিবারিক লিগেসি আছে, এটি একটি দিক। আপনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন আমি যদি ভুল না করে থাকি, এবং আপনি সেখানে পড়াশোনার পরে একটি ব্যাংকে চাকরিতে যোগদান করেছিলেন। একটু ডিফারেন্ট লাইফস্টাইল কি করার ইচ্ছা হয়নি, বা একটু ডিফারেন্ট প্রফেশনে যাওয়ার কি ইচ্ছে হয়নি? মানে যদি প্রফেশনের কথা বলেন তাহলে ছোটোবেলা থেকে আমার রকস্টার হওয়ার খুব শখ ছিল। তো আদার দ্যান দ্যাট না, আমি ছোটোবেলার থেকেই জানতাম যে আমি কোনো না কোনো সময় পড়ালেখা শেষ করে বাবার বিজনেসে এসে বসবো। বাবা ঠিক ওভাবে গ্রুম আপ করেছেন। ছোটোবেলার থেকে তার সঙ্গে আমাকে তার অফিসে নিয়ে যেতেন, দোকানে নিয়ে যেতেন। এমনকি আমার বয়স যখন ৬-৭ বছর তখন থেকে বাবা আমাকে ফ্যাক্টরিতে নিয়ে যেতেন এবং তার চেয়ারে আমাকে বসাতেন। তো তখন থেকে আমার ওই ইটা চলে আসে। এবং আমার খুব ফেভারিট ছিল তার ব্রিফ কেসটা ক্যারি করা। তো ওই ব্রিফ কেসটাই ছিল আমার অ্যাকচুয়ালি স্বপ্ন, যে একদিন আমিও বাবার মতো অফিসে যাব অ্যান্ড আমার হাতে একটা ব্রিফ কেস থাকবে, বাবার ওই ব্রিফ কেসটাই থাকবে। তো আমার মনে হয় যে ওভাবে চিন্তা করলে অন্য কোনো কিছু হওয়ার চিন্তা বোধহয় আমার মাথায় আসেনি। কেন একেবারে ছোটোবেলার থেকেই আমি জানি যে আমি একদিন আনোয়ার গ্রুপের হয়তো জয়েন করে বাবার জায়গাটা নেব, বা আমরা তিন ভাই একসঙ্গে ব্যবসা করব। এরকম একটা জায়গা থেকে যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন, হ্যাঁ, ওখানকার এক ধরনের লাইফস্টাইল, কমফোর্ট জোনটা অন্যরকম। বাংলাদেশে এসে আমার মনে হয়েছে যে ব্যবসা করাটা একটু ঝক্কি মনে হচ্ছে। আমার অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগেছে। আমি অ্যাকচুয়ালি শুধু আমার কলেজ লাইফে না, আমি আমার স্টুডেন্ট লাইফেও ছিলাম ইন্ডিয়াতে। আমি দার্জিলিংয়ে কনভেন্টে পড়াশোনা করেছি আপনার গিয়ে। তো আমার অ্যাডজাস্ট করতে একটা সময় লেগেছে, আমার প্রায় 7-8 বছর লেগেছে। আমার মনে হয় যে এখন আমি অ্যাডজাস্ট করছি। এখনও অনেক কিছু আছে যার সাথে আমি হয়তো একমত হতে পারি না। এটা এটা একটা ছিল একটা পিরিয়ড যখন আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, বাট আস্তে আস্তে এখন আমার মনে হয় যে সিস্টেম আমাকে আমাকে চেঞ্জ করে ফেলেছে। আমি হয়তো বা সিস্টেম কতটুকু চেঞ্জ করতে পেরেছি যাই না, বাট আমি আমার নিজেকেই অ্যাডাপ্ট করে নিতে হয়েছে এই দেশের ইনঅ্যাডিকুয়েসি, ইনএফিসিয়েন্সিগুলোর সঙ্গে। কোনটাকে সবচেয়ে বেশি মানে জটিল বা চ্যালেঞ্জিং মনে হয় ব্যবসা করতে গেলে? ব্যবসা করতে গেলে বাংলাদেশের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনার গিয়ে আমাদের ডেস্কের উল্টো দিকে, অর্থাৎ গভর্নমেন্টের সঙ্গে কাজ করা বা বিউরোক্রেসির সঙ্গে হাত মেলানো না, বাট এটা আমাদের দেশে একটা যুদ্ধের মতো। ওই পারের সঙ্গে কাজ করা খুব খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের একটি বিরতি নিয়ে নিতে হচ্ছে। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, দ্য বিজনেস আলোচনা চলছে, আরও আলোচনা হবে মনোয়ার হোসেনের সাথে। আমরা একটি বিরতির পর আবারও ফিরে আসি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ রহিম স্টিল। আলোচনায় যোগ দিয়েছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন। আমরা আলোচনায় ফিরব, কিন্তু তার আগে স্টিলের ব্যবসার যে বৈশ্বিক একটি মেরুকরণ তৈরি হয়েছে সেটি নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, সেটি দেখে আমরা তারপর আলোচনায় ফিরব। দর্শক, আমরা সেই রিপোর্টটি দেখে নিতে চাই। We have the big aluminum companies in the United States, and they've been very unfairly treated by bad policy, by bad trade deals, by other countries. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন অসম বাণিজ্য চুক্তিতে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র, তাই স্টিল আমদানির ওপর শুল্ক আরোপ করেন কয়েক মাস আগে। এর ফলে মার্কিন মুলুকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে 25% ও 10% করের মুখে পড়ে পরীক্ষিত বন্ধু কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি তারা। This is not about বহু সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র কানাডা একসাথে কাজ করেছে, কিন্তু এখন একটি পক্ষ সাধারণ জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি এটি ফিরে আসবে, কেননা যে মার্কিনীদের দোহাই দিয়ে এই নীতি নেওয়া হয়েছে, দিন শেষে এটি তাদেরই সংকটে ফেলবে। আমরা এড়িয়ে যাচ্ছি না, বরং এ ধরনের নীতির যথাযথ প্রতিক্রিয়া দিচ্ছি। তা না হলে মনে হবে ইউরোপ যুক্তরাষ্ট্রের এসব অসম সিদ্ধান্ত সমর্থন করে, অথচ এটিকে বেআইনি বললেও ভুল হবে না। সমালোচনার পাশাপাশি প্রতিরক্ষা কৌশল নেয় কানাডা ও ইইউ। পাল্টা শুল্ক আরোপ করে তারা, এতে নতুন করে চাপে পড়ে মেক্সিকো ও ভারতও। বিশ্ববাজারে প্রায় অর্ধেক স্টিল সরবরাহ করে চীন, যদিও তাদের কাছ থেকে নিজেদের আমদানির মাত্র 1% নেয় যুক্তরাষ্ট্র। বড় অংশের যোগানদাতা কানাডা ও ব্রাজিল। ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্বজুড়ে নড়েচড়ে বসতে বাধ্য হয় লোহা ও অ্যালুমিনিয়াম উৎপাদক দেশগুলো। আলোচনায় আসে বাংলাদেশের নামও। কয়েক দশকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ হয়েছে দেশের ইস্পাত শিল্প। বাজারের আকার কম বেশি 30,000 কোটি টাকা। 40% চাহিদার নেপথ্যে সরকারের উন্নয়ন প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল ও সেতু নির্মাণের উদ্যোগে আরও বেড়েছে চাহিদা। এখন আবাসন খাতে চাঙাভাব ও ভারতের 7 সিস্টার্সে রপ্তানির দিকে দৃষ্টি উদ্যোক্তাদের। 2030 সাল নাগাদ বাংলাদেশি ইস্পাতের চাহিদা হতে পারে 2 লাখ টন। বাড়তি দরে ইস্পাত না কিনে ট্রেড ওয়ার জিততে চায় যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউর দেশগুলো। কিন্তু বিকল্প বাজার হতে কতটা প্রস্তুত বাংলাদেশ? আছে মান নিয়ন্ত্রণের মজবুত ভিত্তির প্রশ্ন। বৈশ্বিক মেরুকরণ চলছে বলা যায়। ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ব্যবসার উপর যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন ঝগড়া করছে, ট্যারিফ বসাচ্ছে একে অন্যের উপর এবং কেউ কাউকে সুলভ মূল্যে আসলে স্টিল বা অ্যালুমিনিয়াম কোনোটাই দিতে পারছে না। তো বলা হয়েছে যখন তারা সবাই কম বাজারের জন্য খুঁজবেন তখন বাংলাদেশের নামটা আলোচনায় চলে আসবে, যখন ভারতের নামটা আসবে তখন। কিন্তু আমরা দেখেছি যে ব্যবসাটা গ্রো করেছে দিনে দিনে, কিন্তু এই ধরনের বৈশ্বিক চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের ইস্পাত খাত আসলে কতটা প্রস্তুত? আপনি একদম সামনে থেকে ব্যবসাটি দেখছেন, কি মনে হয়? হ্যাঁ, আমি আপনার এই কথায় প্রশ্নে উত্তরে আসার আগে আর একটু বলে নিই যে আমি কিন্তু সামহাও দেখছি যে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটা শুরু করে দিল, অ্যাকচুয়ালিতে ডোনাল্ড ট্রাম্প এটা শুরু করে দিল, এটা কিন্তু সে তার নিজের কান্ট্রির পার্সপেক্টিভে ইজ ডুইং দ্য রাইট থিং। তাকে তার নিজের দেশের ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করতেই হবে। তার এই যুদ্ধের শুরুর পরে কিন্তু তার যত স্টিল ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, যতগুলো মিল বন্ধ ছিল, সব কিন্তু একে একে চালু হয়ে যাচ্ছে। তো আমার ধারণা যে হি ইজ ডুইং দ্য রাইট থিং। আর যদি বলেন যে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে ওয়ার্ল্ড মার্কেটে এন্ট্রি দেওয়ার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার্ড, আমরা একেবারেই প্রিপেয়ার্ড না। আমাদের স্টিল ইন্ডাস্ট্রি একেবারে ইনফ্যান্ট স্টেজে আছে। আমাদের যে স্টিল ইন্ডাস্ট্রিটা এটা এখনও টোটালি ইম্পোর্ট নির্ভর। আমরা ওয়ার্ল্ড মার্কেটে হয়তো বা আমরা কিছুটা করতে পারবো, আশেপাশে হয়তো বা সেভেন সিস্টার্সে করতে পারবো, মিয়ানমারে হয়তো কিছুটা করতে পারবো, বাট ওইভাবে ওয়ার্ল্ড মার্কেটে গিয়ে কম্পিট করার মতো আমাদের প্রস্তুতি নেই। যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা নেই। অ্যান্ড হয়তো আমরা ওই সাইডটাতে যাচ্ছি, তবে একটু অ্যাড করি, আমরা কিন্তু এখন কিছু কিছু গ্রুপ বাংলাদেশে রেডি হচ্ছি বেসিক স্টিল ইন্ডাস্ট্রি করার জন্য। আমার খুব দুঃখ লাগে যে আমাদের বেশ কয়েকটা ইকোনমিক জোন হলো, যেরকম মিরের সরাইতে হচ্ছে একটা, তারপর আপনার গিয়ে কক্সেস বাজারে আরেকটা হচ্ছে। আমরা যখন দেশি কোম্পানি স্টিল মিল করার জন্য এই ইকোনমিক জোনগুলোতে জায়গা চাচ্ছি, আমাদেরকে দেওয়া হচ্ছে না। কিন্তু যখন কোনো বিদেশি কোম্পানি এসে জায়গা চাচ্ছে, তাদেরকে কিন্তু অকপটে দিয়ে দেওয়ার একটা কমিটমেন্ট করা হচ্ছে। তো তারাও স্টিলই তৈরি করবে বাংলাদেশে, আমিও স্টিলই তৈরি করব। যদি তাকে প্রেফারেন্স দেওয়া হয়, আমি এই দেশের সিটিজেন হয়ে আমি কেন সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিটেড হচ্ছে, এটা আমার কাছে খুব কষ্ট লাগছে। চায়না বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবে এরকম একটি ঘোষণা তারা দিয়ে রেখেছে, বিলেট উৎপাদন করবে যতটা আমরা জানতে পেরেছি। এবং যদি এই খাতের কথাই বলি, গত কয়েক বছরে কিন্তু প্রচুর কোম্পানি ইনভেস্ট করে এই খাতে এসেছে এবং ছোট বড় অনেক প্রায় 250 কোম্পানি এখন ফাংশনিং। আপনি নিজে স্টিল অ্যান্ড রিরোলিং মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আপনি খুব ভালো জানবেন বিষয়টি। কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো তারা কেন করছে তাহলে? রপ্তানির বাজার না জেনে? তাহলে তো চাহিদার তুলনায় উৎপাদন বেশি হচ্ছে বলতে হবে। হ্যাঁ, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হবে। চাইনিজ যে ইনভেস্টমেন্টটা আসছে, তারা অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক তারা তাদের ইনভেস্টমেন্ট রিলোকেট করছে বাংলাদেশে। বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রিটা যে জায়গাতে, যে ম্যাচুরিটি লেভেলে এসেছে, আমরা সব ছোট ইউনিটগুলো কিন্তু এই লেভেলে নিয়ে এসেছি। যখন তাদের ভলিউমের একটা প্লান্ট চলে আসবে বাংলাদেশে, তখন কিন্তু আমাদেরকে বসিয়ে দেবে, কেন তাদের ভলিউমের সাথে, তাদের স্কেল অফ ইকোনমির সাথে আমরা কোনোভাবেই কম্পিট করতে পারবো না। তো বিদেশি ইনভেস্টমেন্ট এসে আপনার দেশীয় ইনভেস্টমেন্টগুলোকে মার দিয়ে দেবে, বসিয়ে দেবে। তো এটাকে সরকার চায় কি চায় না সেটা দেখতে হবে। তো চাইনিজ ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আসছে এটা ঠিক, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট যদি আসে দেশীয় ইনভেস্টমেন্টের কস্টে, তাহলে আমার অবজেকশন আছে। অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই জায়গায় আমার একটা সিরিয়াস অবজেকশন আছে। তো এই অবজেকশনের জায়গা থেকে যদি বলি, যেহেতু ওয়ার্ল্ড মার্কেটে নতুন নতুন উইন্ডো ওপেন হচ্ছে আমাদের, মানে স্টিল বা অ্যালুমিনিয়াম মানে রপ্তানির ক্ষেত্রে কোন চ্যালেঞ্জগুলো আপনি মনে করেন এই মুহূর্তে সমাধান হওয়া দরকার? সেভেন সিস্টার্সেও যদি যেই পরিসরে হচ্ছে, সেখানেও নিশ্চয়ই কোনো না কোনো চ্যালেঞ্জ আছে যেগুলো সমাধান হওয়া দরকার। হ্যাঁ, আপনার গিয়ে এখন তো সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, আমরা যারাই যে উৎপাদনই করছি, আমাদের কিন্তু আপনার এফিসিয়েন্সি লেভেল খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে খুব একটা ভালো জায়গায় আমরা নেই। তো ইনফ্রাস্ট্রাকচার যদি ইমপ্রুভ না করে, তাহলে আমরা কন্টিনিউয়াসলি উই আর অ্যাট রিস্ক। যদি কখনো মুক্ত বাজার হয়ে যায়, তখন আমাদের দেশের স্টিল ইন্ডাস্ট্রি সাংঘাতিক রকমের রিস্কে থাকবে। যদি কখনো বিদেশি ইনভেস্টমেন্ট চলে আসে তাহলে আমাদের দেশীয় ইনভেস্টররা সাংঘাতিক রকমের একটা রিস্কে থাকবে। আমি একটা ছোট্ট কথা বলি এদিকে, যে ধরেন আমাদের পোর্টের ইনএফিশিয়েন্সির জন্য শুধু আমার স্টিল ইন্ডাস্ট্রি থেকে, স্টিল সেক্টর থেকে প্রতি বছর $800 মিলিয়ন অতিরিক্ত আমাদেরকে বেশি দিতে হচ্ছে আমাদের সাপ্লায়ারদেরকে। $800 মিলিয়ন, এটা কিন্তু একটা ছোটোখাটো কথা নয়। আমরা যে জায়গায় দিনরাত সমান করে দিচ্ছি বিদেশে এক্সপোর্ট বাড়ানোর জন্য, বাট এদিক থেকে যে ডলার চলে যাচ্ছে আমার আমার অবকাঠামোর উইকনেসের জন্য, সেটা দেখছি না। আপনি আপনার এক্সপোর্ট বাস্কেট কীভাবে আরও ডাইভার্সিফাই করা যায় সেটার পেছনে দৌড়াচ্ছেন, কিন্তু কী করে ডলার বাঁচবে দেশে সেটার দিকে তাকাচ্ছেন না। তো চ্যালেঞ্জেস অনেক আছে। তো আমাদের দেশে কস্ট অফ বরোয়িং ইজ ভেরি হাই, কস্ট অফ ফাইন্যান্স ইজ ভেরি হাই। আমাদের আরেকটি বিরতি নিয়ে নিতে হচ্ছে, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, দ্য বিজনেসের আলোচনা চলছে, আমরা একটি বিরতির পর আবারও মনোয়ার হোসেনের সাথে আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ রহিম স্টিল। আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেনকে। আমরা খুব কাটখোট্টা আলোচনা করছিলাম এতক্ষণ, একটু জিনিসটাকে হালকা করি। জানতে চাই, আপনার মতো যারা হতে চায় তারা অনেক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়, তো আমাদের রিসার্চে যেই প্রশ্নগুলো এসেছে আমরা সেই 10টা প্রশ্ন আপনাকে করতে চাই, তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে জানানোর জন্য যে এই প্রশ্নগুলোর উত্তর আসলে তারা সবসময় পান না। আমরা একে একে শুরু করতে পারি, আপনি যদি আমাদেরকে বলেন। আপনি চাইলে একটু ভেবেও নিতে পারেন, অনেক উত্তরের ক্ষেত্রে ভাবতে হবে। ব্যবসায়ীর ক্ষেত্রে এটা ভ্যারি করে, রাত জাগেন নাকি ভোরে ওঠেন? আমি ইউজুয়ালি ভোরে উঠি, ইদানিং একটু রাত জাগা হচ্ছে। সকালে উঠে প্রথম কোন কাজটা করেন? প্রথমে আমি একটু গরম পানি খাই, তারপরে আধা ঘন্টা হাঁটি, এর মধ্যে নামাজটা পড়ে নিই, অ্যান্ড প্রত্যেক দিন চেষ্টা করি কিছু কোরআন শরীফ পড়ার জন্য। ওয়ার্কিং ডেস্কের সবচেয়ে জরুরি জিনিসটা কি আপনার টেবিলে যেটা থাকে? গরম চা। এর বাইরে আর কিছু? আমার ডায়েরি থাকতে হবে একটা, আমার একটা কলম থাকতে হবে। কোন কাজে সবচেয়ে বেশি সময় নষ্ট হয়? আমি সময় নষ্ট করার সময় পাই না। একটা মিটিংয়ে যখন থাকেন, নিজের ব্যবসা নিয়ে যখন আলোচনা হয়, নিজের কাজটা আদায় করে নেওয়ার জন্য কোন কাজটা আপনি করেন? আমি অন্য সবাইকে সুযোগ দিই তাদেরকে এক্সপ্রেস করার জন্য, তাদের মধ্যেই আমার কাজ লুকিয়ে আছে। নতুন কাউকে যখন রিক্রুট করেন কোম্পানির জন্য, তাদের কোন যোগ্যতাটা সবচেয়ে বেশি দেখেন? তার সাহস দেখি, সে কথা বলতে পারছে কিনা সেটা দেখি, সে প্রেজেন্ট করতে পারছে কিনা। এবং প্রত্যেকটা ইন্টারভিউতে আমি স্পেশালি যারা ফ্রেশ ঢোকে তাদেরকে আমি একটা কবিতা পড়তে বলি। তো এটা সবার জন্যই একটা আশ্চর্য। কবিতা কেন? সে কি ওই মুহূর্তে একটা কবিতা বলতে পারছে কিনা, তার নার্ভাসনেস কীরকম, তার এক্সপ্রেশন কীরকম, সেটা দেখি আমি। আপনার জীবনে সবচেয়ে বড় মোটিভেশন কি বা কে বললে আমার বাবা। আর কি যদি বলেন তাহলে বলবো যে আমার অ্যাচিভমেন্টের একটা সাংঘাতিক রকমের ক্ষুধা ভিতরে, যে আমাকে করতে হবে ওটা। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ওই যে বললাম, রকস্টার হতে চেয়েছিলাম ছোটবেলায়। পিঙ্ক ফ্লয়েড খুব বেশি শুনতাম, তারপর আপনার এসিডিসি খুব বেশি শুনতাম। তো ওইসবই ছিল। এখন অনেক দিন ধরে গান শোনা হয় না, বাট ওগুলোই ওই ব্যান্ডগুলোর মতোই হওয়ার চেষ্টা করতাম। অবসরে কি করেন? এখন অ্যাকচুয়ালি অবসরও কেটে যায় আপনাকে বিজনেস রিসার্চ করতে। আর আমি খুব পছন্দ করি ফ্যামিলিকে টাইম দিতে। আমার 2 ছেলে দেশের বাইরে পড়ে, তাদের সঙ্গে টেলিফোনে কথা বলি, মেয়েকে নিয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আপনার মতো যারা হতে চায়, নতুন উদ্যোক্তা, তাদের জন্য আপনার পরামর্শ কি? বি অনেস্ট। আপনার শর্টকাট বলে কোনো জিনিস আমার ডায়েরিতে বা আমার ডিকশনারিতে নেই। শর্টকাট নেই, একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে ফল আসবেই। আপনার নিজের সবচেয়ে বড় গুণ কোনটা? এই কাজ করতে পছন্দ করি। সবচেয়ে বড় দোষ? রাগ। এখনকার অনেক উদ্যোক্তা ব্যবসা করতে আসেন, সফল হন না, হতাশ হয়ে যান, আবারও চাকরিতে মনোনিবেশ করেন, তাদের অর্থটা মার খেয়ে যায় অথবা তারা বুঝে উঠতে পারেন না। এই যে নতুনরা যারা ব্যবসায় এসে যারা আরেকজন মনোয়ার হোসেন হতে চান, তারা কেন হতে পারছেন না? এটা কি প্যাশনের অভাব, ইচ্ছার অভাব, নাকি অন্য কোনো কিছু তাদেরকে ডিসকারেজ করছে? এটা অ্যাকচুয়ালি প্যাশনের অভাব নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম ইজ ভেরি কমপ্লিকেটেড। আমি আপনাকে আই মাস্ট টেল ইউ, এবং ওয়ার্ল্ড ওয়াইডও অ্যাকচুয়ালি যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু স্টার্টারদের ফেলিয়ারের সংখ্যা ওয়ার্ল্ড ওয়াইডই সাংঘাতিক হাই, অ্যান্ড আমাদের দেশে এটা হাই বিকজ আমাদের সিস্টেম খুবই কমপ্লিকেটেড। হয়তো সবই আছে কিন্তু বিউরোক্র্যাটিক রেড টেপিজম এত হাই, অ্যান্ড আমাদের এদিকে একটা যেটা প্রবলেম আমি শুরু থেকে দেখে আসছি সেটা হচ্ছে যে আপনি একটা করে সাকসেসফুল হয়ে গেলেন, আমি কোনো রিসার্চ করলাম না, আপনার পেছনে পেছনে আমি একই কাজ করা শুরু করলাম। এটা বোধহয় একটা বিরাট আপনার গিয়ে ফ্যাক্টর আমাদের ফেলিয়ারগুলোর পেছনে। আমার মনে হয় যে যখন মানুষ টাকার পেছনে দৌড়াবে তখন ফেল করবে, মানুষ যদি কাজের পেছনে দৌড়ায় তাহলে বোধহয় তাদের আপনার সাকসেস রেটটা আর একটু বেশি হওয়া উচিত, বেশি হতে পারে। এবং আমি সবশেষে বলবো যে সবাইকে যে বিজনেস করে কন্ট্রিবিউট করতে হবে এমন কিন্তু নয়। এখন কিন্তু আমাদের দেশে প্রচুর প্রফেশনালসের জায়গা তৈরি হয়েছে, বিজনেসগুলো অনেক বিজনেস হাউস হয়ে গেছে, বড় বড় বিজনেস হাউস হয়ে গেছে। এসব জায়গায় কিন্তু ভালো ভালো লোক ভালো ভালো বেতনে কাজ করছে। ভবিষ্যতে, আমি আজকের থেকে 10 থেকে 15 বছর পরের কথা বলছি বা আরও 20 বছর পরের কথা বলছি, তখন কিন্তু দেখবেন যে কোম্পানিগুলো রিক্রুট করছে শেয়ারের পার্সেন্টেজ এমপ্লয়ীদেরকে দিয়ে। তো আমরা ওই লেভেলেও চলে যাব। তো একটু যদি আমরা ধীর স্থির হয়ে আপনার স্টেপ বাই স্টেপ আমাদের সোসাইটিটা যদি গ্র্যাজুয়েট করে তাহলে বোধহয় আমাদের সেফটি জোনটা আর একটু বোধহয় ব্রডেন হবে। আমরাও সেই আশা করছি। আজকে আপনি আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন জনাব মনোয়ার হোসেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আমি থারলি এনজয় করেছি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা মনোয়ার হোসেনের ব্যবসায় সফল হবার গল্প কতটা তুলে আনতে পেরেছি সেটি বিবেচনা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আমরা হয়তো কিছুটা আপনাদেরকে ধারণা দিতে পারছি। আমরা আশা করি এটি থেকেই যারা নতুন প্রজন্ম তারা তাদের জায়গা থেকে সেগুলো নিয়ে কাজ করবে এবং বাংলাদেশে আরও নতুন নতুন এমন সফল ব্যবসায়ী আরও অনেক তৈরি হবে যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত করতে আরও কাজ করবেন। আর তখন যারা এই অনুষ্ঠান দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।